<applause> السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمن بالخير আজকে আমাদের ক্লাস নে হচ্ছে উনিশে তৃতীয় নং ক্লাস উনিশে তৃতীয় নং ক্লাসে পড়া থাকছে মধ্যে মতফসিল গতকালকে আপনাদেরকে পড়িয়েছিলাম মধ্যে মনফসিল আমি আপনাদেরকে নিয়মটা বলি তারপর একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারাও একটু বোঝার চেষ্টা করবেন মধ্যে তবে পরে গোল হামজা আসলে চার পেনে পড়াকে মধ্যে মতফসিল বলে প্রথমে আপনারা বুঝুন মধ্য তে কাকে বলে জবরের হয় এখন দেখুন মধ্য এর পরে যখন গোলহামজা আসবে তখন মধ্যত বেয়ী টাকে চেরা পড়তে হবে অর্থাৎ টানে একালিপটাকে চেরা টেনে পড়তে হবে তদুরুপি খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হচ্ছে মধ্যত এখানে দেখুন খাড়া জবর এখানেও খাড়া জবর এখানে খাড়া জবর খারাজের উল্টা বেশ এখানে আসে না ইনশাল্লাহ পরবর্তীতে সেটা নিয়ে আসা যাবে আপনাদের জন্য তাই এটারও মধ্য তবির মতো একই হুকুম যেখানে আমি আপনাদেরকে খারাজ আবার খারাজের উল্টা পেশ পড়িয়েছি সেখানে আমি বলেছি খাড়াজবর খাড়াজের উল্টা পাশ হচ্ছে মধ্যতবীর মাথায় কালি পড়তে হয় সেই কারণে দেখুন এখানে খাড়াজবরের পরে গোলহামজা এসেছে খাড়াজবরের পরে গোলহামজা এসেছে সেজন্য এটাকে চারের প্লেনে পড়তে হবে খাড়াজবরের পরে গোলহামজা এসেছে সেই জন্য খাড়াজবর মধ্যতবী এটাকে চারের প্লেনে পড়তে হবে এবং মধ্যতবী এটাকে চারের প্লেনে পড়াকে মধ্যে মত্তশীল বলে এই নিয়মটা আপনারা অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবেন আমি এখন বলে দিতে পারবো আপনাদের জন্য মধ্যমত্ত এর পরে গোল হামজা আসলে চার লিপ্টেন পড়াকে মধ্যমত্তশীল বলে আশা করি আপনারা বুঝেছেন যেমন বানান করতেছি আমি জিম আলিপ জাজা জাবার আ এভাবে আপনারা বানান করে শিখতে পারেন জিম আলিফ জবর যা মধ্যে মতসিল হামজা জবর আ এখানে আরো দু একটি নিয়ম বলা যেতে পারে সেটি হচ্ছে মদের হরফের পরে একই কালিমায় হামজা আসলে মদের হরফের পরে একই কালিমায় হামজা আসলে মদের হরফটাকে চালালি পরিমাণ টেনে পড়তে হয় এভাবে টেনে পড়াটাকে মধ্য মতসিল বলে এটা একটা নিয়ম আর একটা নিয়ম আপনারা বলতে পারেন মদের হরফের ওপর মোটা চিহ্ন বা আমি গোল হামজা মদের হরফের উপর মোটা চিন্ন আমি হামসে আসলে চারালি ট্রেনে পড়া যায় এবং এবংসিল বলে তবে আমি যেটা শিখাচ্ছি আপনাদের জন্য সেটাই সহজ হবে আমি আশা করি মদের হরফের পরে গোলহামজা আসলে সরাসরি পরে আসলে হরফটাকে পড়তে হবে এখন চারালি বিচ্ছিন্ন থাক না থাক চারালি বিচ্ছিন্ন হয়তো অনেক জায়গায় থাকবে না তখন আপনারা কিন্তু বুঝবেন না তাই সেজন্য সরাসরি কথা মদর হরফের পরে গোলহামজা আসলে মদর হরফটাকে চারালি ট্রেনে পড়তে হবে যেমন شين الف زبر شا همزه زبر ا شاء فاء الف زبر فاء همزه تاء زبر ات فاء ات همزه با زبر أبي نون الف زبر نا همزه پیش او ابناء او, كاب من پیش كوم ابناء سين يا زي سي

এইখনে দেখোন জেৰে বাম্পাচী আছা কিন ইয়া গ'ল হমজা খ জবৰ খুজা জবৰ উল হু আটো হু খু হা জবৰ হা নুন জেনি হা নী হমজা দুই জবৰ আন হানি আন মধ্যে অক্ষ করলে এক আলিপ্টে পড়তে হয় এখানে যেহেতু আমরা রক্ষ করতেছি না তাই আলেপটা বাদ যাবে হানি আন বা সিনজের বিষ সু হামজাজের ই ই এখানে একটু লক্ষ্য করুন এ আলিফ এবং এলামটা বাদ যাবে সেটা নিয়মগুলো আসবে সামনে তখন আপনারা বুঝতে পারবেন এখন আপনারা স্মরণ রাখেন আর তাশদীদ দিতে পূর্বে খালি অপক্ষ থাকলে সেগুলো বাদ যায় সেটা আপনারা সহজভাবে স্মরণ রাখতে পারেন বাসিন জের বিশ সিন ওয়া পেশ সু ই বিশ ই খ জবর খ লাম খাড়া জবর লা হামজা ই ফা জবর ফা ই ফা পেস ফ আমি এখন বলে দিচ্ছি মধ্যমতীল মধ্যত এর পরে গোল হামজা আসলে চারা লিপ্টানি পড়াকে মধ্যমত বলে যেমন ابناؤكم سيئات اولئك خطيئته هنيئا بالسوء خلائف طائف

कथं सेनाभर